نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باجله وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شاباي جبان كل بر نعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله لا اله الا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وانزل التوراه والانزيل من قبل هدى للناس وانزل الفرقان ان الذين كفروا بايات الله لَهُمْ أَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ انْتِقَامٌ صَدَقْتَ يَا رَبَّنَا أن أَبِي جَرِيرٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أي العمل أفجل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله، راه البخاري وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلون بلغ العلام بكمالهم كَشَفَتُ جَابِ بجماله حسنات جميع خصاله صلوا عليهم الدكاراجي تبدو كراجي تبدو كراجي تبدو جَمِيعُ مُسْجِدِ كراجي নৌরানীয় হাফিজা মাদ্রাসার যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে উপস্থিত মোখতারাম সভাপতি আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ফরেহাজগার মুত্তাকী মুসলমান ভাইরা জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত অবলা পদার অন্তরাল অবস্থানি মামা অবেরাম সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনের ভাইরা সকলকে শ্রদ্ধা রসীমতা অভিনন্দিত করছি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে যে মহান রব্বুল আলমিন ওর আনুল করিম জন্য জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বু করিমের দরবারে নতুশীরে শিরে শুক্রিয় আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ সবাইকে জবান খুলতে হবে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম মানবতার কান্ডারি বিশ্বনবী সেরানবী উম্মতের কান্ডারি নবী কামতের কঠিন ময়দানে উম্মতের যিনি ব্যারিস্টার বিশ্বনবী মোহাম্মদ রসরুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের উপরে আমার ভাইরাম এই ময়দানে আমরা যারা কোরআন শুনতে বসেছি আমাদের সফরে একটাই টার্গেট একটাই ঠিকানা একটাই গন্তব্য স্থান সেটি কোন জায়গা বলুন তো বলুন সবাই আল্লাহর জান্নাত এই জান্নাতের টার্গেট নাই কার কার একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ সবার আছে জান্নাতে যাওয়ার টার্গেট সবার আছে আলোচনা শুরুতে কথাটি বলতে চাই জান্নাত কিন্তু অত সহজে পাওয়া যাবে না জান্নাতের পথ ফুল বিছানো নয় জান্নাতের কাটা যুক্ত জোরে বলেন কথা ঠিক কিনা আবু বাকা রুসমান আলী আলী খাব্বাব আম্মার সোমাইয়া বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করেছে যখন অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে তখন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এর দ্বারা প্রমাণিত হয় কালিমার পথ তৌহিদের পথ জান্নাতের পথ এটা কণ্ঠময় একটি ময়দান এই ময়দানে আসবে যারা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চলতে পারে সকল বাধা ভেঙে এক আল্লাহর গোলামি করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই জোরে বলুন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ইয়াতিকুম مثل الذين خلوا من قبلكم مستهم البعساء والضراء والضراء وزلزل حتى يقول الرسول والذين آمنوا معه

তোমরা কি মনে করে নিয়েছ এমনি এমনি জান্নাতে চলে যাবে না 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 ওয়ালাম মায়া তিকুম্ম সালুলুল্দী না খলামিন কাব্লিকুম অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে আসে নাই তোমাদের পূর্ববতীদের মতো অবস্থা তোমাদের পূর্ববতীদের অবস্থা কেমন ছিল আল্লাহ রব্বুল আরামিন বলেন তাদেরকে স্পর্শ করে ছিল মাস্সাতু হমুল বাসাউ ওয়াদ্দার রাউ ওয়াজুল সিলুফ তাদেরকে স্পর্শ করেছিল দুঃখ দারিদ্র কথাকার তাদের যখন তারা কালিমা গ্রহণ করেছিল তাদের কাছ থেকে সম্পদ গুলো ছিনিয়ে নেওয়া হল হাজত আবদুল্লাহ জুলবাদাইন আল্লাহর হাবিবের কাছে কালিমা গ্রহণ করে তিনি যখন তার চাচার কাছে যে বললেন চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কালিমা গ্রহণ করেছি এই ব্যাপারে আপনার মত কি আব্দুল্লাহ জুলবাদা দাইন চাচা দেখে বলেন মুহাম্মদ আল্লাহর নবী এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই প্রশ্ন করলেন চাচা তাহলে আপনি মুহাম্মাদের কালিমা পড়বেন কিনা তিনি জবাব দিলেন না কসিন কল কালিমা পড়ব না আবদুল্লাহ জুলবাদা তখন ডেকে বললেন চাচা আমি আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম আমি সেই মোহাম্মদ সাল্লামের কালিমা পড়ে মুসলমান হয়েছি এমন সময় চাচার পক্ষ থেকে আবার চলে আসলো হে আব্দুল্লাহ তুমি কি জানো এই কালিমা পড়ার অপরাধে তোমার শাস্তি কি তিনি বললেন না চাচা বললেন তুমি আমার অধীনে থাকো আজ থেকে তুমি আমার অধীন থেকে বরখাস্তব তোমার চাকরি ছিল আমার অধীনে মোহাম্মদের কালিমা পড়ার কারণে তোমার চাকরি যায় আজকে মহম্মদের কালিমা পড়ার কারণে চাকরি যায় না কিন্তু সেই মোহাম্মদ সাল্লাল্লাহসাল্মে কালিমার আন্দোলন করে যারা ও চাকরি হারাই সমাজে তারা আমার ভাড়া খেয়াল করোন আবদুল্লাহ জুলবাদা এমন সময়ে চাচাকে বললেন চাচা আপনার অধীনের কর্মচারী ছিলাম আমাকে আপনার অধীনস্থ থেকে বরখাস্ত করলেন আপত্তি নাই চাচা বললেন এটাই শুধু খেন্ত না এটাই শুধু খ্যান্ত না আমি কি তোমাকে যে উট দিয়েছি ঘোড়া দিয়েছি ভেড়া দিয়েছি সব আমাকে ফেরত দিতে হবে আবদুল্লাহ জুলবাদা ডেকে বললেন চাচা ইমান অপরাধে যদি আমার সব ত্যাগ করতে হয় সব ত্যাগ করতে রাজি কিন্তু ইমান আমার এমন একটি পর্যায়ে চাচা ডেকে বলেন ও আব্দুল উজ্জা তুমি কি জানো এই ইমান আনার অপরাধে আর কি শাস্তি আছে বলে কি তোমার পড়ুণে যে কাপড়টি আছে ওটা আমার দেওয়া এই কাপড় পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে আবদুল্লা বলেন ইমান আনার অপরাধে যদি আমার পুরুনের কাপড় খুলে দিতে হয় আমি এটাও দিতে রাজি কিন্তু ইমান হারাতে রাজি না আমার ভাইরা সাহাবিদের অবস্থার আমাদের অবস্থা যখনই এই কালিমার অপরাধে এই কালিমার আন্দোলনের অপরাধে আল্লাহদ্দিন আল্লাহ জমিন এ কায়েম করার অপরাধের যখন জুলুম আসে নির্যাতন আসে তখন আর দেরি করতে পারি না তখন ইসলাম থেকে দূরে সরে যায় সরে এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বলেন আম হাসিফুতুম আন্তা দুখুলুল্জান্নতাব ওয়ালা মায়াতিকুম্মা সালুল্লাদী না খলামিন কবুলিকুম মাসাতুহুমুল র উয়াজুলজিলু

এমন একটি পথ এই পথে আসবে যারা দুঃখ তাদেরকে গ্রাস করতে পারে দারিদ্র তাদেরকে গ্রাস করতে পারে অভাব তাদেরকে গ্রাস করতে পারে এমন কি তাদেরকে গ্রাস করতে পারে জোরে বলেন কথা ঠিক না যেই মক্কার জমিনে হাবিবের হাতিব কালিমা পড়ে মুসলমান হয়েছিল যারা ওদের সব সময়ের মধ্যে আতঙ্ক গ্রাস করত আবু জেহেল এবং তার অনুসারী আমাদেরকে দেখলেই ওরা গ্রেফতার করবে আবু জেহেল এবং তার অনুসারীরা আমাদেরকে দেখলেই তারা নির্যাতন করবে এই মক্কার আসতে বলেন ছিল কিনা আমার ভাই আমার ভাই আমার ভাইরা নয় শুধু তাই নয় এই অবস্থার মধ্যে আল্লাহ নবী সাহাবিরা কি বলেছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ্লাম মসজিদে নববীর মসজিদে নববীর সায়ার চত্বরে তিনি চাদর মাথায় দিয়ে শুয়ে আছেন এমন সময় খাব্বা বিবনুল ডেকে বলেন ইয়া রসুল আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করবেন না অথচ আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম নির্যাতন আর কতদিন সহ্য করব। আল্লাহ নবী তখন ডেকে বললেন ও তোমরা কেন করছ তোমরা তো জানো না একটু মনোযোগ দীপ ও খাব্বাব, স্মরণ করব অতীতে যে সকল নবী এবং তার নবীর অনুসারীরা ইমান এনেছিল যখন তাদের উপরে এমন ভাবে অত্যাচার নেমে এসেছিল তাদের মাথার উপর করাত হত দিয়ে তাদের শরীরটাকে দ্বিখণ্ডিত করা হত শুধু তাই নয় গাছের সঙ্গে তাদের হাত কি ভেদে লোহার চিরুনি দিয়ে গায়ের গোষ্ঠ টেনে টেনে শরীরের থেকে আলাদা করা হতো খাবা কিন্তু এত তাচার নির্যাতন করার পরও তারা আল্লাহর দিন থেকে কালিমা থেকে এক চুল দূরে সরে যায় নাই ও এমন একটা সময় আসবে সানা থেকে হাজারা মাউ পর্যন্ত মানুষেরা চলাফেরা করতে থাকবে মানুষের হৃদয় একমাত্র আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় জায়গা পাবে না এই অবস্থা হবে তখন পৃথিবীর মানবজাতি আল্লাহর কোরআন মেনে নেবে যখন কথা বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম মধ্যে বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ফাযলত কুলুবুহুম ওয়া ইযা তলিআত আলাইহিম আয়া তুহু যা দাদা তুহুম ই মা না রব্বিহিম ইয়াতা ওয়াক্ঘানু মমিন্ত তারা ইজা জুকির আল্লাহ আল্লাহর কথা যখন তাদের কাছে স্মরণ করে দেওয়া হয় তাদের অন্তর কম্পিত হয় কথা কাপ হাজিলাত কুলুবহুম ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়া তুহু আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তেলাবাদ করা হয় কোরানের আয়াতগুলো তেলাবাদ করা হয় ব্যাখ্যা করা হয় বিশ্লেষণ করা হয় আল্লাহ বলেন ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে মুমিনের ইমান তখন বৃদ্ধি পেয়ে যায় যা যা ইমানা মুমিনের ইমান বৃদ্ধি পেতে পেতে এমন একটি পথে মুমিন চলে যায় পৃথিবীর কাউকে পরোয়া করে না মুমিন তখন রবকে ভয় করে না মুমিন তখন রবকে ভয় করে কথা বলেন না কেন মুমিন তখন রবকে ভয় করে না তখন রবকে ভয় করে মুমিন তখন পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না মুমিন তখন মাথা নত করবে কার কাছে আস্তে বলেন কার কাছে

আমার ওই ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করো কেউ আমার ক্ষতি থেকে বাঁচাতে পারবে না আর এই পৃথিবীতে আমার আল্লাহ যদি আমার তাক কোন অকল্যাণ লিখে না রাখেন পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে আমার অকল্যাণ করার চেষ্টা করো পৃথিবীর কেউ অকল্যাণ করতে পারবে না অবস্থা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতে যেমন আমার নবী সাহাবী রাহতা সাহেব নবীর কাছে যখন আফসুস করেছিল আমি নবী সাহাবীদেরকে যেমন শান্তনার বাণী শুনিয়েছি ও পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যখন মুসলমানদের উপরে এভাবে অত্যাচার আসবে জুলুম আসবে নির্যাতন আসবে সকল নির্যাতনের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব কাছে সুরাতুল বাঁশত চোদ্দ নম্বর আয়াতকারী মানাজিল করে সুসংবাদ জানিয়ে দিলেন মাতাব আলা ইন্না নাসরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যুগে ওই সময়ের মানুষেরা যখন আফসোস করে নবীর কাছে বলেছিল মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তখন সুসংবাদ দিয়ে বলেন আলা ইন্ন নাসরাল্লা করি আমার সাহায্য তি নিকটে সাহায্য দূরে না কাছে দূরে না কাছে আমার ভাইয়েরা রাজ্য তো গভীর হয় সূর্যের আনাগোনা তত নিকটবর্তী হয় গর্ভবতী মায়ের পেটের বেদনা যত বৃদ্ধি পায় সন্তান পৃথিবীতে আসার সময় ততই নিকটবর্তী হয় যত বৃদ্ধি পায় পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হওয়ায় তত সময় নিকটবর্তী হয় আওয়াজ কথা ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর দিন কায়েম হবে এ জমিনে আল্লাহর দিন কায়ম হবে যতদিন পর্যন্ত আল্লাহ দিন কেমন সংগঠিত হবে না আমরা সেই আল্লাহর দিন দেখতে চাই কি চাই না দে বলেন দেখতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আরো জোরে বলুন আমিন আমার ভায়ানা আবু জাহেলের সাথে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে জন্দ ছিল কি কোনো জায়গা জমি নিয়া কথা বলেন নেতৃত্ব নিয়া কিন্তু আবু জেহেলের সাথে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের সাথে দ্বন্দ্ব হল এলাহ নিয়া কি নিয়া এলাহ রাসুলের কালিমার মধ্যে একটি শব্দ এই শব্দটি আবু জেহেল মানতে পারে নাই লা ইলাহা সবাই জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু দ্বন্দ্ব এখানে যুল সাল্লাল্লাহু বলেছিলেন ও সরকার ইলাহ হলেন আল্লাহ এলাকে আবু জেল দেখলো আল্লাহকে যদি এলা আমি মেনে নি আমার ক্ষমতার মস্ন টিকবে না কথা বলেন না কেন টিকবে না আবুজেল রসুলের কাছে প্রস্তাব করেছিল হে মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিনের আইন দ্বারা তার নির্দেশ মোতাবেক চলবে সূর্য চলবে চন্দ্র চলবে গ্রহ নক্ষত্র চায়পথ সব আল্লাহর নির্দেশে চলবে কিন্তু যেহেতু আমরা জমিনের উপরে আসি এই জমিনে আমরা বসবাস করি অতএব আমাদের কথাই চলবে জমিন এবং জমিনের অধিবাসীরা আমার ভাইরা আমি আপনাদের কাছে রাখি আমার নির্দেশে কি আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে কথা বলেন না কেন যারা কথা বলছে না তাদের চিন্তা হতে পারে যে আমার নির্দেশে হয়তো আমার অঙ্গ প্রত্যঙ্গ চলতে পারে সপ্তাহে একদিন নখ কাটা সন্ন্যাত ঠিক না সপ্তাহে কমপক্ষে একদিন গপ কাটা এখন আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার সকালে একটা বিলেট নিয়ে আপনার নখটাকে কেটে আপনি আপনার নখকে ডেকে বলতে বলেন যে হ্যাঁ আমার নখ আমি আজকে কাটলাম চার টাকার জিলেট বিলেট দিয়ে তোকে কেটেছি আগামীকাল থেকে আর বৃদ্ধি পাবিনা কারণ প্রত্যেক সপ্তাহে পাওয়া বন্ধ করবে তাহলে আপনার শরীরের নখ পর্যন্ত যদি আপনার নির্দেশ না মানে আপনার আইন না মানে আপনার আইন দিয়ে আপনি কিভাবে সমাজ চালাতে চান আমার ভাইরা ভালো করে কান লাগান কথাগুলো শুনতে হবে কারণ আজকে আমরা মুসলমান কোন জায়গায় আমাদের সমস্যা খুঁজে বের করা দরকার এই জন্য আবুহেল প্রশ্ন করেছিল হে মোহাম্মদ সবাইকে বলতে হবে সল্লাহু হে মোহাম্মদ সাল্লাম আমি কেন এলা হতে পারবো না নবী ডেকে বলেছিলেন এলা হওয়ার আইনদাতা হওয়ার আইনদাতা হওয়ার কোয়ালিটি হলো তার থাকবে আইন তো তিনি দিবেন যিনি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আল্লাহন যিনি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবেন চিরঞ্জীব যিনি হবেন তিনি আইন দিবেন আমার ভাইয়ের আপনাদের কাছে প্রশ্ন করি এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আল্লাহর কোন নবী কি পৃথিবীতে পৃথিবীতে চিরদিন স্থায়ী ছিলেন দ্বারা প্রমাণ হয়ে যায় এই কোন নবী আইন দেওয়ার ক্ষমতা রাখে কথা বলেন না কেন নবী সাহাবীরা পৃথিবীতে চিরদিন ছিলেন অতএব নবী সাহাবীরা আইন দেওয়ার ক্ষমতা রাখেন না। তাবিরা কি চিরদিন পৃথিবীতে বেঁচে ছিলেন অতএব তাবিরা ইন দেওয়ার ক্ষমতা রাখে না আমার ভাইরা বলুন তো আদম আলাইহি সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে চিরদিন পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে নাকি আস্তে বলেন বেঁচে থাকবে নাকি পৃথিবীতে কোন দিন বেঁচে থাকবে না তা স্পষ্ট করে জানায় যায় আমার ভাইরা যেহেতু পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকবে না অতএব কোন মানুষ আইন দেওয়ার ক্ষমতা রাখে না কথা কাট কোরআনুল কারিমে সুরাই হুদে ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল বলেন আমার যেমন কোন শরিক নাই আমার আইনের ক্ষেত্রে তেমন কোন শরিক নাই লা শারিকা লাহু আল্লাহর কোন শরিক আছে আল্লাহ বলেন আমার আমার যেমন কোন শরিক নাই সিফাতের ক্ষেত্রে কোন শরিক নাই জাতের ক্ষেত্রে কোন শরিক নাই ইবাদতের কোন শরিক নাই ঠিক তেমনি আইনের ক্ষেত্রে কোন শরিক নাই আল্লা রব্বুল আলামিন বলেন খলকু আলামিন আলা আলাহুল খলকুয়ালা আম সৃষ্টিজাত আইন চলবে কার আসতে কম সৃষ্টিজাত এই বিশ্বাস যার মধ্যে থাকবে না সে মুসলিম পরা দাবি করতে পারে না কারণ পুরাণে কারিমের আয়াত আলা লাহুল খলকু ওয়ালা আম সৃষ্টিজাত সৃষ্টিজাত কথা বলেন না কেন আইন চলবে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখি বাংলাদেশের সকল কাদিয়ানিরা কাফের কি আচ্ছা না কেন বলতে পারেন কেন বলতে পারেন ওরা মোহাম্মদ সাল্লাহ মানে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে ওরা শেষ নবী মানে না কুরআনুল কারীমের আয়াতে কারিমার একটা শব্দ মানে না মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক মুওয়ালাকির রাসূলুল্লাহি ওয়াকাতামান এই আয়াতে কারিমার একটা শব্দ অকাতামান খ খ তা ম খতম মানে শেষ ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি নবী মানে কিন্তু ওরা মোহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী মানে না কুরআনুল কারীমের পুরো কুরআন মানে ওরা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমার একটা শব্দ না মানার কারণে যদি কাদিয়ানিরা কাফের হয় তাহলে আলালাকুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার এই এই কোরআন কারিমের আয়াতটি যারা মানবে না ওরা কোন কালে মুসলমান হয় আপনাদের কাছে আমার প্রশ্ন রইল কি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে পারছেন একটা শব্দ না মানার কারণে যদি কাদিয়ানিরা কাপের হয় তাহলে একটা আয়াত শব্দ থেকে কম কথা কন না কেন শব্দ থেকে বেশি আবু জাহেলের সাথে সাল্লামের সাথে দ্বন্দ্ব এই জায়গায় কোন জায়গায় আমার ভয়নাসুলের কাছে জেহেল তখন প্রস্তাব দিল হয়তো মোহাম্মদ ক্ষমতার লোভে হয়তো আল্লাহকে এলাহ বলতেছে ক্ষমতা পাবার এর জন্য নবীর কাছে প্রস্তাব আসলো হে মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাম তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিব নারী চাও নারী দিব গাড়ি চাও গাড়ি দিব এই কালিমার দাওয়াত বন্ধ নবী তখন বলেছিলেন হে হাতে যদি এনে দাও সূর্য আর এক হাতে এনে দাও যদি চন্দ্র কারণ এক হাতে সূর্য এনে দেওয়া সম্ভব জোরে কর কেন সম্ভব না আর এক হাতে চন্দ্র এনে দেওয়া সম্ভব না নবী তাই ডেকে বললেন ডান হাতে যদি সূর্য এনে দাও বাম হাতে যদি চন্দ্র এনে দাও ও আবু জেহেল আমি আল্লাহ দিন থেকে এক চুল দূরে সরে যাব না কারণ এ নির্দেশ কার আরো ধরে বলেন এই নির্দেশ কার আমার ভাইয়ারা কান খাড়া করুন নবীর সঙ্গে যখন এক পর্যায়ে দ্বন্দ্বের মধ্যে আবু জেহেল যখন নবীকে নির্যাতন করার জন্য কারাগারের মধ্যে ঢোকালো ওই কারাগারের মধ্যে ঢোকাবার সময় আবু জেহেল সেই সময় জাতীয় সংসদ ভবনে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিল পাক রবুল আলামিন ওরানুল কারিমের মধ্যে তার ওই সিদ্ধান্তটাকে কুট করে দিয়েছেন কারণ আবু জেহেল পৃথিবীতে থাকবে না জামাত পর্যন্ত আর কোরআনের আয়াত নাজেল হবে না আবু জেহেলের নাতিরা থাকবে আবু উত্তর উত্তরসূরীরা পৃথিবীতে থাকবে ওরাও ঠিক নবীর মতো এভাবেই যারা আল্লাহ দিন কায়েম করতে চাইবে ওরা তাদের বিরুদ্ধে এরকম আইন জারি করবে এজন্য আল্লাহ রাবুল আরমিন করানুল কারিমের মধ্যে আয়াত দিয়ে দিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে কুৰান জানিয়েছে ওয়া ইদ য়ম কুৰুভিকাল্লাদিনা কাফাৰু লিয়োসো বে তুকা আওয়া তুলুকা আও য়ুখৰি জোকা বয়ম কুরু না বয়ম মাকিৰি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন ও 49 জন পার্লামেন্ট নিয়া ওই দারুন নাদওয়ারে বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওয়াইযি আমকুরু বিকাল্লাযিনা কাফারু ওরা যে সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ ওই সিদ্ধান্তটার নাম রেখেছেন সরযন্ত্র জোরে বলেন কি কারণ সিদ্ধান্ত হয় তো সেটা যেটার মধ্যে কোনো সরযন্ত্র থাকে না ওটা হলো সিদ্ধান্ত আর কারোর বিরুদ্ধে যখন কোনো কিছু করা হয় ওটার নাম কি আরো ধরে বলেন এই ষড়যন্ত্র তো বর্তমানে সম্মান একটু বেশি দেখছি তখন আমাদের চোখে আর সহ্য হয় না ওকে কোন কায়দায় নামাতে হবে ওর সম্মান কিভাবে খাটো করতে হবে আমরা খাটো করার জন্য ব্যস্ত কথা বলেন না কেন কিন্তু আমরা এটাও জানি আমরা এটাও জানি যে এই ষড়যন্ত্র যখন কারো বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র করি তার দিকে যদি এক আঙ্গুল দেখায় আমার নিজের দিকে চার আঙ্গুল ঝুলতে থাকে জোরে বলেন কথা ঠিক কিনা হিংসা ছাড়ো হিংসা ছাড়ো বন্ধু তুমি হিংসা ছাড়ো বলুন হিংসা ছাড়ো হিংসা ছাড়ো বন্ধু তোমাকে বলি হিংসা ছাড়ো দেখলে তুমি কারো সফলতা দেখলে তুমি কারো সফলতা লাগে কেন এত তোমার মাথা ব্যথা চিন্তা করো চিন্তা করো বন্ধু তুমি হিংসা ছাড়ো হিংসা ছাড়ো হিংসা ছাড়ো বন্ধু তোমাকে বলি হিংসা ছাড়ো আবাস দে বলেন কথা ঠিক কি না আমার ভাড়া আমার ভাড়া ওরা ওই কারুণ দুয়ার বৈঠকে বটে ষড়যন্ত্র করেছিল এক নাম্বার ষড়যন্ত্র লিউস বিতু কাক ওরা কারাগারে আবদ্ধ করবে যাবজ্জীবন কারাদণ্ড ডিবে দুই নাম্বার ষড়যন্ত্র হল আউ তুলুকা অথবা নবীকে হত্যা করবে তিন নম্বর ষড়যন্ত্র অথবা নবীকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া মক্কা থেকে তাকে বিতাড়িত করবে সর্বপ্রথম ষড়যন্ত্র যখন ওরা করে ওরা যখন আল্লাহ নবী এবং তার সাবি সহ তিপ্পান্ন জন ব্যক্তিকে সিয়াবে আবি তালিবের মধ্য গ্রেফতার করেছিল যখন দেখল মোহাম্মদ যখন গ্রেফতার হয়েছে ওই মোহাম্মদের গ্রেফতারের পরে দলে দলে মোহাম্মদ সাল্লাহামের কালিমা পড়ে মানুষ মুসলমান হতে শুরু করেছে ওনা মনে করেছিল মোহাম্মদ যদি কারাগারের মধ্যে থাকে দাওয়াত বন্ধ হয়ে যাবে মুহাম্মাদের কালিমা পড়ে আর কেউ মুসলমান হবে না কিন্তু এটা সঠিক কথা নয় অত্যাচার নির্যাতন যখন বেশি হয় ওই দলের সংখ্যা তত মনে মনে বেড়ে যায় আমার ভাইয়ারা একটু লক্ষ্য করুন যখন দেখলাম মোহাম্মদের পক্ষের লোকের সংখ্যা বাড়তেছে তখন আবার দুই বছর দশ মাস পরে ওই উনপঞ্চাশ জন পার্লামেন্ট বসে দারোয়ান্ন দুয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল মোহাম্মদ সাল্লাহ হত্যা করবে এই হত্যার সিদ্ধান্ত যখন ওরা করল এই হত্যার সিদ্ধান্তের সাথে সাথে যেই উনপঞ্চাশ জন পার্লামেন্ট নিয়ে হত্যার সিদ্ধান্ত করেছিল ওই পার্লামেন্ট সদস্যদের মধ্যে মনের মধ্যে আল্লাহ মমতা ঢুকাইয়া দিলে যারাই সিদ্ধান্ত সাল্লা সাল্লামকে বিদায় করার আল্লাহ তাদের মনের মধ্যে আবার মায়া ঢুকালেন দেখেন একটু মজার ব্যাপার বাংলাদেশে জাতীয় সংসদ ভবনে একজন গায়িকা নাম বলবো না যেহেতু আমি রাজনীতি করতে আসি নাই শুধু বুঝাবার জন্য বলছি একজন গায়িকা তিনি দাঁড়ায় বললেন আজকে বাংলাদেশে কোরআনের তাফসির মাহফিল হয় এভাবে যদি কোরআনের তাফসির মাহফিল হয় তাহলে আমাদের আউল বাউলদের গান বাজনা বন্ধ হয়ে যাবে বাংলার মানুষ আর এগুলো শুনবে না আমাদের ঐতিহ্য টিকে রাখার জন্য মাহফিল বন্ধ করতে হবে আরো জোরে বলেন ওই জাতীয় সংসদে তার বক্তব্যকে কিছু মানুষ দিল আবার ওই বাহাবা জাতীয় সংসদের দাঁড়িয়ে আবার জাতীয় সংসদের একজন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে বাংলার জমিনে প্রত্যেকটি আনাসে কানাচে কোরআনুল কারিমের তফসিল হয় বিধায় আজ পর্যন্ত বাংলার মানুষ শান্ত শিষ্ট আল্লাহকে ভয় করে চলে ওদের পুলিশ যে ওদেরকে দমন করা লাগে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা একদিকে দেখেন এক সংসদ সদস্য বলে মাহফিলের বিপক্ষে আর এক সংসদ সদস্য বলে মাহফিলের পক্ষে কারণ কোরআনের বিপক্ষে যখন কোন আইন পাশ করতে যাবে তখন আর দল আল্লাহ তৈরি করে দিবেন কোরআনের পক্ষের লোক আসতে বলেন ঠিক যখন মিলে মাধ্যমে যখন সিদ্ধান্ত হলো যখন সিদ্ধান্ত হয়ে গেলকে পৃথিবী থেকে বিদায় করবে বাড়ি চলে গেলেন বাড়ি চলে গেলেন ওই আবু জেহেলের প্রধানতম উপদেষ্টা নাম তার হিসাম ইবনে আমর হিসাম ইবনে আমর বাড়িতে গিয়ে মনের মধ্যে এক জ্বালা যন্ত্রণা শুরু হলো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম পৃথিবীতে আছে তাই আমরা সুখে আছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে বিদায় হলে আমরা এই সমাজের মধ্যে দুঃখ কষ্টে আমরা নিপতিত হব এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমাদের থাকবে না ঠিক কিনা জোরে বলেন তখন তিনি চিন্তা করলেন কি করা যায় স্ত্রী পরামর্শ দিয়ে বলতেছেন যাও ঘরে বসে থাকলে হবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করার জন্য তোমার কিছু লোক তৈরি করতে হবে চলে যাও এই কথাটি যখনি স্ত্রী বললেন হিশাম ইবনে আমর তখন রওনা হলেন ওই 49 জন পার্লামেন্ট সদস্যের মধ্যে আরেকজন সদস্য নাম তার জহির ইবনে আবি উমাইয়া তার বাড়িতে যে বলছেন জহির ইবনে আবি উমাইয়া তুমি বাড়ি আসো নাকি বলা হ্যাঁ আসি কি হয়েছে চাচা জান সমস্যা একটাই মোহাম্মদ কে কারাগারের মধ্যে আমাদের নেতা মেরে ফেলবে এটা করতে দেওয়া যায় জহির ইবনে ও আপনার মনের দুঃখ যন্ত্রণা যেটা নিয়ে আপনি আমার কাছে হাজির হয়েছেন ও চাচাপ আমি সেই দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে আমি আমার বাড়িতে দিন যাপন করছি জহির ইবনে আবি উমাইয়া কাসিব আর ইবনে আমর প্রশ্ন করেন হ্যাঁ জহির ইবনে আবি উমাইয়া আমার মনে তো একটা ব্যথা তোমার মনে এই ব্যথা জাগলো কেমনে বলে আমি আমার নেতার রাজদরবার থেকে যখন বাড়িতে এসেছি আমার মা কে জন্মদাতা মা আমার মা আমাকে ডেকে বলেন বাবা জহিদ আমি শুনলাম তোর নেতা নাকি মোহাম্মদ সাল্লা সাল্লামকে কারাগারের মধ্যে মেরে ফেলে দিবে বাবা জহিদ তুই তো জানিস না যেই দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কারাগারের মধ্যে ঢুকানো হয়েছে সেই দিন থেকে মোহাম্মদের জন্য কাঁদতে কাঁদতে আমার দুটা চোখ অন্ধ হয়ে গেছে ও বাবা আমার মন বলে তুই যদিও মোহাম্মদ সাল্সাল্লামকে কারাগার থেকে একটু আমার কাছে এনে দিতে পারিস মোহাম্মদ সাল্লাহসাল্লাম যদি তার কালিমাটা পড়ে লা ইলাহাদ এল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ এই কালিমাটা পড়ে যদি আমার চোখে একটু ফু দিয়ে দেয় আমার চোখে যদি একটু হাত বুলাইয়া দেয় আমার মন বলে আমার মন বলে আমার চোখটা ভালো হয়ে যাবে আমার এমন সময় দেখে বলেন চাচা এখানে আমার মা আমার কাছে দুই নাম্বার প্রস্তাব করেছে যদি যদি তুমি অবাবা মোহাম্মদের দল ত্যাগ করতে না পারো ও বাবা মোহাম্মদের দল যদি তুমি ত্যাগ করতে না পারো যদি মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করতে না পারো ও বাবা তাহলে আমি তোকে নির্দেশ প্রদান করছি ওই আবু জেহেলের রাজ দল তোকে ত্যাগ করা লাগবে আস্তে বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক কারণ মুসলমানদের উপরে নির্যাতন হবে যখন মুসলমানদের পরে নির্যাতনকারী হোক না কেন সে আমার বাপ হোক সে আমার দলের নেতা হোক আমি ওই বাপের সব অনুগত করতে পারি না দলের অনুগত করতে পারি না আবাসবরণ করে কারণ হল নবীর উত্তর শরীফ নবীর উত্তার শরীরের উপরে অত্যাচার নির্যাতন এটা কখনো মেনে নেওয়া যায় না আজকে আমাদের দেশে আলেমের কদর নাই জালেমের খুব কি ভুল বলেছি আলেমের কদর নাই কিন্তু জালেমের যারা পৃথিবীতে জুলুম করে আজকে তাদের মর্যাদা মর্যাদা আজকে তাদের মর্যাদা বেশি আর যে আলম গভীর অজনীতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে নিরাপদে নিবৃত রাখার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে তাদের চোখের পানি যখন পড়ে আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে আমার ভাইরা জহির ইবনে আবু বলে চাচা মা আমাকে ডেকে বলছে বাবা তিন নম্বর প্রস্তাব তোমার কাছে আমার তৃতীয় প্রস্তাব যদি তুমি ভাবু যে না পারো তাহলে আমি যেদিন মারা যাব আমার মুখটাও তুই দেখবি না বলেন আরো জোরে বলেন অল্লাহবর মায়ের সিদ্ধান্ত সঠিক না ভুল আরো জোরে বলেন সঠিক না ভুল মা তুমি এ ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে মা তুমি এ ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদ তলে রয়েছে জন্না আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতাক দামিল উম্মাহাত মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর মায়ের মা জাতির পায়ের তলে আল্লাহর জান্নাত কে দিয়েছেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা জিনিসের দিকে তাকাইলেই সব তিনটা জিনিসের দিকে তাকাইলে কি এক নম্বর এই কোরআনের দিকে আপনি কোরান না পড়তে পারেন এই কোরআনের দিকে যতবার চোখ দিয়ে তাকাবেন ততবার আমল নামাই সব দান করবেন কে পড়লে তো সব আছে প্রত্যেক হরপে কয় নাকি আমার ভাইরা খেয়াল করুন আমার ভাইরা রসুল বলেন এক নাম্বার কোরআনের দিকে নজর করলে সবাব দুই নাম্বার তুমি তোমার পিতা দিকে যতবার রহমতের নজরে তাকাবে প্রত্যেকবার রহমতের নজরে তাকাবার কারণে আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সবাব দান করে দিবে কিসের নজরে মায়ার নজরে রহমতের নজরে আজকে আমরা মায়ার নজরে আব্বাম্মার দিকে তাকাতে পারি না চোখ রাগায়া বাপের দিকে তাকায় মায়ের দিকে তাকাই চোখ রাগায়া বাপের দিকে তাকায়া ঝিড়িক মারি ও কপল পোড়া মুসলমান ভালো করে মনে রাখবে তোমার কোন আচরণের দ্বারা তোমার মা যদি কষ্ট পায় তোমার পিতা যদি কষ্ট পায় মৃত্যুর আগে কালী মানুষই ভাবে না তুমি মক্কার ইমাম হতে পারো মদিনার ইমাম হতে পারো আলেম হতে পারো মদিস হতে পারো মুক্তি হতে পারো মুফাসির হতে পারো কালী মানুষই হতে পারে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সাহাবি হাজত আলকামার দিয়ে আল্লাহ মৃত্যুর আগে আলকামা রাদি আল্লাহ তার মৃত্যুর আগে রসুল বললেন হে আমার আলকামার পাশে যাও কালিমা পড়তে থাকো তোমাদের কালিমা শুনে যেন আলকামা কালিমা উচ্চারণ করতে পারে আসতে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ারা সাবিরা যখন গেলেন আলকামার পাশে বসে যখন কালিমা উচ্চারণ করতেছেন কালেমা আল কামার জবান থেকে কালিমা উচ্চারিত হয় না নবী সাহাবিরা এ খবর নবীর কাছে যখন দিলেন আল্লাহ নবী বুঝতে পারলেন রোগটা কোথায় কারণ নবী শুধু নবী না আল্লাহর নবী শুধু নবী না আল্লাহর নবী তিনি আত্মার ডাক্তার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না আল্লাহ নবী তখন আলকামার মাকে ডাকলেন যেহেতু আলকামার পিতা পৃথিবীতে বেছে নাই আছি শুধু মাম কে ডেকে তখন বললেন আলকামার মা আলকামাকে তুমি ক্ষমা করে দাও আলকামা তোমার সাথে বেজবি করেছেন তুমি আলকামাকে ক্ষমা করে দাও মা তখন ডেকে বলে আল্লাহ আপনি যা বলেন সব শুনতে রাজি আলকামার কোলে যায় এত কষ্ট দিয়েছে আমি আলকামারকে ক্ষমা করতে পারবো না নবী তখন সাহাবীদেরকে বললেন মা যদি আলকামা ক্ষমা না করে ওই আলকামা কালিমা নিয়ে ইমান নিয়ে কবরে যেতে পারবে না অতএব তোমরা কাঠ সংগ্রহ কর কাঠ সংগ্রহ করা হলো একাত্রিত করার পরে আল্লাহ নবী আগুন জ্বালালেন আলকামার মাকে ডেকে বললেন আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো তোমার সন্তানকে আগুনের মধ্যে পোড়ায়া সারকার করে দেওয়া হবে আমার ভাইরা প্রশ্ন রাখি কোনো মা তার চোখের সামনে তার সন্তান আগুনে পুরুক সহ্য করতে পারবে যতই অপরাধী হোক আমার ভাইয়ারা সন্তান যখন অন্যায় করি মা বাবা তাকে সন্তানকে ধমক দেয় বাড়ি থেকে বের হয়ে যায় সন্তান পালা পালা চলতে থাকে বাড়িতে আসে না রাত যখন চলে আসে মায়ের চোখে তখন ঘুম ধরে না বাবার চোখে তখন ঘুম ধরে না তখন মনে মনে আব্বাব মা বলতে দেখ আমার সন্তানকে কেন কষ্ট দিলাম সন্তানকে বকা না দিলেও তো পারতাম পিতা মাতা না ঘুমিয়ে সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকে সন্তানের অন্বেষণে সন্তান যখন বাড়িতে এসে গভীর রজনীতে একটা ডাক দেয় মা সন্তান যখন ডাক দেয় মা এমন কোন নিষ্ঠুর মা নাই সন্তানকে বুকে জড়ায় না সন্তান ভুল করার পরে ধমক ধ বাড়ি থেকে বিতাড়িত হবার পরে সন্তান যখন আবার ফিরে এসে মা কে ডাক দেয় মা এমন কোন নিষ্ঠুর মা নাই সন্তানকে বুকে জড়ায় নেয় না আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পিতা মাতার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুনে আল্লাহর মায়া বেশি বান্দা যখন গোনা করে আল্লাহ কিন্তু আবার যখন বান্দা নিজের ভুল বুঝতে পেরে যখন আল্লাহর কাছে মাপ চায় গভীর রজনীতে শেষ দেয় পরে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রাবুল্লা আলামিন মা বাবার থেকে লক্ষ কোটি গুনে মায়া তার বেশি আল্লাহ তখন বান্দার তৌবাকে কবুল করে বান্দার জেন্দেগির গুণাগুলো মাফ করে বান্দাকে রহমতের কোলে তখন তুলে না الذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يسروا على ما فعلوا ওয়া হুম ইয়া আলামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা অন্যায় করে গুনাহ করে অপরাধ করে অপরাধ যখন আমরা করি তখন কিন্তু ওই কাজটাকে অপরাধ মনে হয় না কথা বলেন না কেন আপনি যখন কোনো অপরাধ করবেন ওই কাজটাকে আপনার কাছে তখন অপরাধ মনে হবে না অপরাধ যদি আপনার কাছে মনে হয় আপনি ওই কাজটি করতে পারেন না কথা বলেন না কেন আপনার চেহারা আয়না ছাড়া কি দেখতে পান আপনার পারবেন আপনি কিন্তু যখন আপনি নীরবে নিবৃতে সাহিত হবেন তখন আপনার মনের মধ্যে তখন চিন্তা হবে আমি আজকে দিনে যে কাজগুলো করেছি সব কাজ ঠিক হয় নাই যখনই আপনার মনের মধ্যে সারা দিনে অপরাধগুলো স্মরণ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আযফা আলু ফায়সা দনাউজালামু আনফুসাহুম যখন সে তার নিজের উপরে আত্মার উপরে জুলুম করে জুলুম করার পর যখন বুঝতে পার আমি জুলুম করে ফেলেছি যাকারুল্লাহ ফস্তাগফুরু যখন আল্লাহর কাছে শরণ হয়ে যায় আমি ভুল করে ফেলেছি এই সময় যে ব্যক্তি মাপ চায় আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে তার অতীতের জীবনের গুণা মাফ করে দিই কথা আমার কার কথা আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম মনে আছে আপনাদের আলকামার মা কে রাসুল ডেকে বললেন ও আলকামার মা যদি না মাফ করো আগুনের মধ্যে ফেলে দিব আলকামার মা তখন বলল নবী যে সন্তান কি দশটি মাস ধরে আমার গর্ভে ধারণ করলাম যে সন্তানটিকে আমি গর্ব ভূমিষ্ঠ করার জন্য চেষ্টা করলাম কষ্ট করলাম ইয়ারসুল আল্লাহ যে সন্তানটিকে দুটি বছর ধরে আমার বুকে দুধ পান করালাম ইয়ারসুল আল্লাহ ওই সন্তানের বিপদ আমার চোখের সামনে হবে আমি দেখতে পারবো না নবী বললেন তাহলে তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও আলকামার মা বললেন ইয়ারসুল আল্লাহ আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ আব্বুলাল আমিন যেন আলকামাকে কবুল করে নাই তাকে মাফ করে দেয় আলকামার মাপ তার সন্তানকে ক্ষমা করেছে যখন যেই আলকামার জবান থেকে কালিমা উচ্চারিত হচ্ছিল না সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইরা লক্ষ্য করুন যে কথা বলতেছিলাম মনে আছে আপনাদের জহির ইবনে আবি উমায়া হিসাম ইবনে আমরের কাছে বলছেন হো চাচা হিসাম ইবনে আমর আমার মা আমাকে ডেকে বলেছে বাবা আমি মারা গেলে তুই আমার মুখটাও দেখবি না আমি অস্থির ও চাচা কি করতে হবে বলুন বলে মোহাম্মদ সাল্লাহ কারাগার থেকে মুক্ত জন্য আমাদেরকে কাজ করতে হবে আছো জহির ইবনে আবি উমা বলে চাচা আমি আপনার সাথে একমত দুইজন মিলে পরামর্শ করলেন দুইজন দিয়ে হবে না চলো যায় কাকে পাওয়া যায় চলে গেলেন 49 জন পার্লামেন্ট সদস্যদের আরেকজন নাম তার মুতিম ইবনে আদি নাম কি বলেছি নাম কি আদির বাড়িতে আদির বাড়ি গভীর রজনীতিপ মতি বেবনে আদিকে ডাক দে বলান মতিম বাড়ি আসো নাকি মতিম ডাক দে বলে চাচা বাড়ি আছে কি ব্যাপার এত রাত্রে আপনি কেন দেশে কোনো সমস্যা হল নাকি হলো নাকি হিসাবে আমার ডেকে বলে না দেশে কোনো সমস্যা নাই একটা যন্ত্রণা নিয়ে তোমার কাছে একটু শেয়ার করার জন্য এসেছি ও মতি ওই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কারাগারে জোরে আকবার। আমাদের নেতা মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দেবে ও মুতিম এ কাজটা তো করতে দেওয়া যায় না মুতিম বলে চাচা তাহলে কি করতে হবে ওই মুহাম্মদকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলন করতে হবে আল্লাহ আকবার বলুন হাতিম বলেন চাচা আপনি যেই দুঃখে দুঃখিত আমি সেই ব্যথাই ব্যথিত বলে কেন কি কারণ জানতে চাই মুতিম বলে চাচা আমার একটা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মোহাম্মদের কাছে নিয়ে গেলাম মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম তার মুখের একটু লালা দিয়া আমার সন্তানের মুখে একটু নিক করে দিলেন এটা সুন্নাত সন্তান জন্ম হবার পরে উলামায়ে কেরামের কাছে নিবেন ওলামায়ক্রাম দুই যদি তাহানিক করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মতো আপনার সন্তানের মেধা আপনার সন্তানের যোগ্যতা আল্লাহ বাড়ায়া দেবে আমার ভাইরা মুতি ইবনে আদি বলে ও চাচা যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার সন্তানটি নিয়ে গেলাম মুহাম্মদ যখন তাহানিক করে আমার সন্তানের মুখে লালা দিল আল্লাহ রাব্বুল আলামিন কাবার মালিক আমার সন্তানের মুখের পাওয়ার এত বাড়ায়া দিয়েছে আমার সন্তান যা বলে মুখ দিয়ে তাই ঘটে যায় আমার সন্তানটি আজ রাতে তার মাকে ডেকে বলতেছেন মা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু যদি কারাগারের মধ্যে মারা যায় আমি মা ও মা আমি কিন্তু পৃথিবীতে বাঁচব না আমি যখন রাজবদর দরবার থেকে ফিরে আসলাম ও চাচা আমার স্ত্রী আমাকে ডেকে বলে ও প্রাণের স্বামী যদি তুমি সাল্লামকে কারাগার থেকে মুক্ত করতে না পারো তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব কারণ আমার সন্তান যদি না বাঁচে আমি তোমাকে স্বামী বলে পরিচয় দিতে চাই না কার জন্য আল্লাহর জন্য নবীর জন্য আমার ভাইরা কিন্তু আজকে আমাদের স্ত্রীরা নবীর জন্য ঘর ছাড়ে না বাড়ি ছাড়ে না আল্লাহর জন্য ঘর ছাড়ে না বাড়ি ছাড়ে না বাড়ি ছাড়ে টিভির জন্য বাড়ি ছাড়ে ইস্তার জলসা জি বাংলার জন্য কথা কন না কেন স্বামী যদি স্ত্রীকে আল্লাহর হুকুম পালন করার জন্য নির্দেশ দেয় ওটা ওদের গায়ে তখন লেগে যায় কিন্তু ভালো করে মনে রাখতে হবে ও মা বিশ্বনবী মোহাম্মদ যেই দিন মিরাজের রজনীতে মিরাজের রজনীতে জাহান্নাম পরিভ্রমণ করলেন নবী বলেন আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারী জাহান নামের অধিকাংশ কারা আর আসতে বলেন রাসূলের কাছে প্রশ্ন করা হলো নবী ওই জাহান নামে অধিকাংশ নারী কেন নবী বলেন তারা কুফরি করার কারণে সাবাজমাইন প্রশ্ন করলে তারা কি আল্লাহর সাথে কুফরি করবে নবী বলেন না দুটি কারণ এক নাম্বার কারণ হল ওই সকল নারী স্বামীর অবাধ্য দুই নাম্বার কারণ স্বামী যদি কোনো সময় তাদের প্রতি একটু এহসান বন্ধ করে দেয় তখন বলে আমি তোমার ঘর আর করব না আপনি আপনি এক মাসে এক তিরিশ দিনের উনত্রিশ দিন তাদের সাথে ভালো ব্যবহার করবেন একদিন যদি কোনো সময় একটু খারাপ ব্যবহার করে বসেন সেদিন বলবে তোমার ঘরে এসে আমি আর শান্তি মুঠে পারলাম না কথা বলেন না কেন মা ও বল এ পরিহার করো স্বামীর কথা তোমার ভালো লাগে না স্বামীর অসন্তুষ্ট অবস্থায় তোমার যদি মৃত্যু হয় আল্লাহর জান্নাত পাবে না কথা বলেন না কেন রাসুলের মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত মুখটা মলিন করে রাসুলের কাছে এসেছেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন ফাতেমা কাচ্ছ কেন চোখে পানি কেন ফাতেমা ডেকে বলেন আব্বা আমার স্বামী আমার পরে রাগ করেছে রসুল বলেন ফাতেমা বলার সঙ্গে চোখে রসুলের চোখটা লাল হয়ে গেল রাগণ্ডিত হয়ে ফাতেমা তুমি আলিকে কি অবস্থায় রেখে তখন ফাতেমা বলে আমি আলিকে সন্তুষ্ট অবস্থায় রেখে এসেছি আরো আস্তে বন রাসুল তখন জাগোন্বিত স্বরে বলেছিলেন فاطمه তুমি জেনে রাখো স্বামী অসন্তুষ্ট অবস্থায় তোমার যদি মৃত্যু হতো আমি তোমার পিতা হয়ে তোমার জানাজা নামাজ তাই করতাম না একটু কি চিন্তা করেছে অতিরিক্ত ख्याल করুন একজন মুসলিম নারী কি আরো জোরে বলেন নামাজ পড়ত রোজা রাখত হজ করত দিত সব তার মধ্যে ছিল লোকটি যখন পৃথিবী থেকে বিদায় হয়েছে আল্লাহ নবী মুসলিম নারীর জানাজা নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন জিব্রাইল চলে এসেছেন বোখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে জিব্রাইল ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি লোকটির জানাজা পড়তে পারবেন না আপনি লোকটির জানাজা পড়ে পড়েন না বলে কেন বলে লোকটি জাহান নামি নজিবিল্লা বলেন আরো জোরে বলেন নবী বলেন কেন লোকটি তো নামাজি ছিল রোজেদার ছিল লোকটি দান সৎকার করত পর্দা করত অথচ কেন জাহান নবীর কাছে জিব্রাইল ডেকে বলে আর রসুল আল্লাহ এই মুসলিমা নারী একটি বিড়ালকে বেঁধে রেখে নির্যাতন করার কারণে বিড়ালটি না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাকে হিসেবে কবুল করে নিয়েছে আল্লাহর হক আদায় করেছে কিন্তু মানুষের হক বান্দার হক আদায় করে নাই বিড়ালের অধিকার আদায় করে নাই বিড়ালটি আল্লাহর কাছে ওই মহিলার জন্য বদয়া করেছে আল্লাহ বিড়ালের বদ্ধ কবুল করে ওই মহিলাকে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাকে জাহান হিসেবে তাকে গণ্য করে নিয়েছে রসুল বলেছেন কিছু মহিলা আছে সমাজের মধ্যে কিছু মহিলা আছে যারা নামাজ জুতা ঠিক মতন করে না অথচ তার কথা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না রসুল বলেন যার কথা দ্বারা প্রতিবেশী কষ্ট পায় না ওই মহিলাকে আল্লাহ করে দেন। মহিলা রাখে অথচ তার কথা কষ্ট দেয় প্রতিবেশী বলেন নামাজ রোজা তার কাজে আসবে না প্রতিবেশীকে কষ্ট দেবার কারণে ওই মহিলা জাহান্নাবি হবে এখন চিন্তা আছে হুজুর যুবকদের কথা আমাদের কথা তো কিছু বলেন নাই জাহান্নামে ওরা যাবে আমরা তো যাবো চিন্তা আছে নাই আছে বান্দার নষ্ট করে ময়দানে পার পাওয়া যাবে আর একটু গভীরে ঢুকবো ঢুকবো কেমতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে একজন স্বামী আল্লাহ তার হিসাব নিকাশ করে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন জান্নাতের দিকে যখন রওনা হবে ফুলসিরাত পার হতে হয়ে যখন জান্নাতের দিকে রওনা হবে অপার প্রান্ত থেকে আরাক বুড়ি এসে তখন বলবে দাঁড়াও কই যাও বলে জান্নাতে তো জান্নাতে যাবা আমাকে বিয়ে করেছিলে আমার দেল মোহর তো দাও নাই আমার দেল না দিয়ে জান্নাতে যাইতে দেবো না এখন বলেন তো এই রাস্তা দিয়ে যদি গাড়ি চলে মাঝখানে দুটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে ওই জায়গায় কোনো গ্যানজাম করে অথবা অ্যাক্সিডেন্ট করে দাঁড়িয়ে যায় দুই পাশের গাড়িগুলো কি হবে জ্যাম বেঁধে যাবে সব যখন জ্যাম পুলচিরাতের পরে আল্লাহ জিব্রাইল কে ডেকে বলেন জিব্রিল ওই জায়গায় জ্যাম কেন জিব্রিল আসবেন এসে বলবেন আল্লাহ ওই জায়গায় এক স্বামী আর এক স্ত্রী দুইজনে জ্যাম বাঁধিয়েছে স্বামী তার স্ত্রীর দিলমোহর তার অধিকার আদায় না করার কারণে তাকে জান্নাতে যেতে দিবে না আল্লাহ বলেন ধরে নিয়ে আয় আস্তে নাউজুবিল্লাহ বলেন আর আস্তে বলেন নাউজুবিল্লাহ যখন বিয়ে করতে যায় তখন দেখবেন বিয়ে করার সময় যখন যায় তখন সব এবার রুমাল কথা বলেন না কেন যখন দেখবেন মুখে রুমাল বুঝবেন দিলমোহর বাকি রাখার লক্ষণ কথা বলেন না মোহর বাকি বাকি রেখে আপনি তখনই করতেছেন আপনার বিবাহের জন্য কাজী মেয়ের কাছে প্রস্তাব দিচ্ছে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের অমুক গ্রাম অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা দেলমত ধার্য করিয়া এত টাকা উসুলে এত টাকা বাকিতে তোমাকে নিকায় সফর করা হলো ওই সময় যদি কোন কন্যা যদি বলে কাজী সাহেব আমার বিবাহের জন্য দেলমহার ধার্য দুই লাখ টাকা নগদ দশ হাজার বাকি এক লক্ষ নব্বই হাজার টাকা ছেলের কাছে একটু জিজ্ঞাসা করে আসেন বাকি এক লক্ষ নব্বই হাজার টাকা কবে দেবে বলেন তো এরকম যদি কোন কন্যা প্রশ্ন করে প্রশ্ন করার পরে কোন স্বামী কি ওই বিবাহের মঞ্চে আর থাকতে পারবে যেই কন্যাটি বিবাহের সময় বাকি রাখার পর তোমাকে লজ্জিত না ওই বিবাহ বাড়ি আনার পরে যৌতুক দাবি করে কন্যার গায়ে কোথায় কথা বলেন ঠিক কিনা যৌতুক খালব আর কুকুরের পায়খানা খাওয়া যোগ খাওয়া শুকুরের পায়খানা খাওয়া সবাই আজকে যৌতুক ছেলে দেখায় না যৌতুকের জন্য ছেলের বাবারা যখন ছেলেকে একটু লেখাপড়া শেখায় তখন একটু একটু করে হা করতে থাকে কথা বলে না কেন জামার ছেলেকে আর এখন তো ডিজিটাল যুগ যৌতুক চায় না পুত্রবধূ বাড়ি আসার পরে শাশুড়ি আম্মা তখন বলতে থাকে তোমার আব্বা আম্মা কি এক করে আনকালচার পাশের বাড়ি বিয়ে হলো কত মাল সামানা দিয়ে দিল অথচ তোমার আব্বা আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিল একটা শোকেস দিল না একটা পালঙ্গ দিল না একটা টিভি দিল না ফ্রিজ দিল না আমার ছেলেকে কোনো স্বর্ণ অলঙ্কার কিচ্ছুই দিল না তোমার আব্বা কি আনকালচার নাকি এটা যৌতুক নামের কৌতুক জোরে বলেন কথা ঠিক কিনা আরে কারণ আজকে পরিবারের মধ্যে শান্তি স্বামী শ্বশুর শাশুড়ি এবং বৌমার যুদ্ধবাদে এ কারণে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা আজকে সরকার এই যৌতুক বিরোধী আন্দোলন সরকার করছে কিন্তু এই যৌতুক বিরোধী এই যৌতুক জৌতুক মুক্ত করার জন্য সরকার আন্দোলন করতেছে এই জৌতুক মুক্তর জন্য সরকার আন্দোলন করবে কারো এই জৌতুক মুক্তর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন্দরলের রূপরেখা দান করেছেন আমার ভাইরা মনে আছে আপনাদের স্বামী স্ত্রী কোন জায়গায় ফুলসি পরে আনা হবে আল্লাহ বলবেন কি হয়েছে দুইজনের মধ্যে তোমাদের পরিচয় কি এ বুড়ি তোর পরিচয় কি বলে রব্বুল আমি এই লোকটির আমার দেলমোহর দেয় নাই জীবনে বেঁচে থাকতে আজকে একা একা জান্নাতে চলে যায় আমার দেলমোহর না দিয়া দেল মোহর না দিয়া পর্যন্ত আমি জান্নাতে যেতে দিব না যেতে দিব না আল্লাহ তখন প্রেস থেকে অর্ডার করবেন ওই বান্দার জান্নাতি বান্দার নামা থেকে তার পরিশোধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত বুড়ি সন্তুষ্ট না হবে বলতে না বলেছেন এক দেখা যাবে সব আমল দেওয়ার পরে বুড়ি সন্তুষ্ট না বুড়ো তখন হতবাক হয়ে বলবে আল্লাহ এই কাজটা দুনিয়ায় করেনি কেন দুনিয়ায় যদি করতাম আজকে বুড়ি আমার জান্নাতের পথের বাধা হতে পারত না এজন্য আজকের ময়দান থেকে আমি আপনাদের কাছে দত্ত আহ্বান করতে চাই আজকে এই ময়দানে যুবক যারা সব কে কে ওয়াদা করতে পারবে বিবাহ করার সময় আমি কখনো যৌতুক আমি আদায় করব না কে কোন যুবক ওয়াদা করতে পারো দুটো হাত তুলে আল্লাহকে দেখাও আমার ভাইরা এখন তো যৌতুকরা দাবি করবে না তারপরে তো দেল মহৎ দেবে না দেল দেবে না হ্যাঁ যুবক হ্যাঁ দেল মহৎ দিতে হবে না হাজরে বলেন আমার পাশে আমার মুরব্বী চাচা হেডমাস্টার সাহেব উনি বলছে দেল মহর আজকে তো আমাদের ট্র্যাডিশন হয়েছে বিবাহ বৈধ না হলে সন্তান বৈধ নয় কথা বলেন না কেন আর অবৈধ সন্তান কখনো ইসলামের পক্ষে থাকতে পারে না আজকে সমাজের মধ্যে অশান্তি কোথায় একটু হাতান না বিবাহ করতে যাবে ছেলের যোগ্যতা আছে দশ বিশ হাজার টাকা দেল মহর দেওয়া অথচ মেয়ের বাবা বলে এখন তো ডিজিটাল যুগ দেল মহার দুই লাখের কম হলে এটা আনসোশাল পরিবার আনসোশাল পরিবারের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিতে পারি না কথা বলেন ঠিক কিনা অতএব ছেলের যোগ্যতা আছে বিশ টাকা দেওয়া আর মেয়ের বাপ জোর করে বিয়ে কন্যাকে বিয়ে দেওয়ার জন্য তখন জৌতুব দেল মহাদ দাবি করে কয়লা আসলে কেমনে দেবে আজকে ইসলামকে পৃথিবীতে টিকে রাখার জন্য কুরআন সন্না টিকে রাখার জন্য আমাদেরকে সফল অকপদ্ধ শপথ নিতে হবে আমরা আল্লাহর কুরআন চাই বিশ্বনবীর সুন্নাহ চাই রাজেছেন কারা দুটা হাত দেখতে চাই আমার ভাইরা ভুলে যায় নাই মুতিম ইবনে আদ আর স্ত্রী ডেকে ডেকে বলে যদি মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করতে না আমি আমি তোমার বাড়ি ত্যাগ করে চলে যাব। বলে চাচা সেই দিন আমি হতবা হতাশ হয়ে গেলাম স্ত্রী থাকবে না ছেলে থাকবে না আমি একা একা কেমনে চলি তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে বাঁচাবার জন্য স্ত্রী সংসার টিকাবার জন্য আমি কারাগার থেকে মুক্তির আন্দোলন করব। একা একা হতাশ ছিলাম আপনারা এসেছেন যখন দুইজন আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তিনজন দিয়ে হবে না চলো যায় আবার ওই উনপঞ্চাশ জন পার্লামেন্ট সদস্যের আরেকজনের নাম বোক্তার ইবনে হেসাম কি বুক্তার ইবনে হিসাম বাড়িতে যে ডাক দেন বুক্তারি বাড়িতে আসো নাকি বলে হা কি হয়েছে চাচা যান এত গভীর রাত্রে আপনারা কেন এমন সময় আমি না আমর ডাক দিয়ে বলে চাচা ও বুক্তারি একটা ব্যথা নিয়ে তোমার বাড়ি এসেছি বলে কি ব্যথা বলো এটা হলো আমাদের মক্কার মোহাম্মদ ইবনে আবদুল্লা সাল্লাম সাল্লাহামকে আমাদের নেতা কারাগারের মধ্যে নির্যাতন করে মেরে ফেলবে এটা তো করতে দেওয়া যায় না জোরে বলেন কথা ঠিক কিনা বুক্তারি বলে চাচা আপনি যেই ব্যথাই ব্যথিত ও চাচা আমি সেই দুঃখে দুঃখিত বলে কি ও চাচা আমি আপনার আসার আগে ওই মোহাম্মদের কালিমাপড়ে মুসলমান হয়ে ফেলেছি বলে কেন অসুস্থ আমার সর্দি জ্বর কাশি ডাক্তার কবিরাজ দেখায় কোন অবস্থাতে আমার রোগ ভালো হয় না এমন সময় চিন্তা করলাম কি করবো বাড়িতে আসার পরে আমার মা আমাকে ডাক দে বলে বক্তারি আমার মন বলে মোহাম্মদের কালিমাটা যদি পড়ে একটু পানিতে ফু দিয়ে পানি খাস আমার মন বলে তোর সর্দি কাশি জ্বর ভালো হয়ে যাবে আমার কষ্ট আমি সহ্য করতে না পেরে মায়ের কথা মতো মোহাম্মদ সাল্লামের কালিমা পড়ে যখন পানিতে ফু দিয়ে খেলাম সঙ্গে সঙ্গে আমার সর্দি নাই জ্বর নাই কাশি নাই ভালো করার মালিক কে বুখতারি বলে মুহাম্মাদের কালেমার পাওয়ার যখন আমি বুঝতে পেরেছি আমি তখন মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আর আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাড়া এমন সময় বুখতারি ডাক বলে চাচা কি করতে হবে বলুন বলে মোহাম্মদ কে কারাগার থেকে মুক্ত করতে হবে বক্তারি বলে আপনারা তিনজন যদি এক হন আমি আপনাদের সাথে চতুর্থ জন পরীক্ষা করেছে পানি নিয়ে যাবার পরে পানিটা পড়ে যখন পানিতে ফু দেওয়া হয় ওই পানিতে ফু দেওয়ার পরে পানি খাবার পরে মানুষের রোগ কেমনে ভালো হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখে চান ওই পানিটি যখন সুরা তুল ফাতে হা পড়ে যখন ফু দেওয়া হয় তখন পানির মধ্যে এক প্রকার আবরণ তৈরি হয় নুরের আবরণ ওই পানিটি যখন রোগাক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে ঢকে যেই জায়গা থেকে জান তৈরি করে শরীরটাকে অসুস্থ করে দেয় বিজ্ঞানীরা বলছে ডাক্তাররা বলেন ওই পানিটার মধ্যে যে আবরণগুলো থাকে ওই আবরণটা দিয়া তন্তু তৈরি করে ওই রোগাক্রান্ত ব্যক্তির জার্মটাকে কেমন ভাবে ঘিরে ফেলে যাতে করে ওই জার্ম আর শরীরের কোনো ক্ষতি করতে পারে না যখন ক্ষতি বন্ধ হয়ে যায় রোগটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় এ কোরআনের ক্ষমতা আছে না নাই পাওয়ার আছে না নাই আসতে বলেন আসে না আমার ভাইরা এবার চললেন চারজন মিরা বড় হবে না আরেকজন লাগবে পঞ্চম জন যার নাম ছিল জায়মা ইবনে আসাদ জোরে বলেন নাম কি এই জায়মা ইবনে আসাদের বাড়িতে এখন হাজির জায়মা হলো এমন একজন ব্যক্তি আবু জাহেলের মন্ত্রী পরিষদের মধ্যে সব থেকে বড় বক্তি তাই পটু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে রেড ক্রস ময়দানে তিনি যদি তার তেজস্বপূর্ণ বক্তব্য না দিতেন আর ওই বক্তব্য যদি গোটা জাতি উদ্ভুক্ত না হতো বাংলাদেশ কিন্তু একাত্তর সালে স্বাধীন করা সম্ভব হতো না জোরে বলেন কথা ঠিক কিনা কারণ রক্ত গরম করা বক্তব্য যখন হল সঙ্গে সঙ্গে মানুষেরা বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র ধরল কথা বলেন না কেন এই বাংলার মানুষ দামাল ছেলেরা তরুণ যুবক যুবতী আবাল বিরুদ্ধ বনিতা যখন ময়দানে চলে আসলো বা খানাদার বাহিনী দেশ থেকে পালাতে বাধ্য হলো আমাদের দেশ পরাধীনতার সিঙ্গল থেকে মুক্ত হয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম সোনারা বাংলা পেলাম জোরে বলেন কথা ঠিক কিনা জাতি এবার কিন্তু একটু কথা রাজনৈতিক দলের যারা আছেন তাদের গায়ে লাগতে পারে যেহেতু কোরআন বাদ দিয়ে দেব না বলবো কষ্ট পাবেন উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় শহীদ হয়েছিল যারা আমরা তাদের শাহাদাত কামনা করি কিন্তু আজকে একুশে ফেব্রুয়ারিতে আপনারা তাদের জন্য যা করলেন এটা আল্লাহর কোরআন সমর্থন করে না কথা বলেন ঠিক কিনা এই ফুলের পূজা আল্লাহর কোরআন সমর্থন করে না বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কথা তার তার জন্য ভালোবাসা আমাদের হৃদয়ে রক্ত ঘরন হয় কিন্তু তার মৃত্যুবার্ষিকী যখন পালন করা হয় ঢোল তবলা দিয়া গান তখন কলিজায় আমাদের আঘাত লাগে আমরা আমাদের আমার বাপ মারা গেলে মিলাদ দি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি হুজুরদেরকে ডেকে মিলাদের আয়োজন করি অথচ আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের জন্য আমরা মিলাদ আয়োজন করছি না বরং তাদের জন্য পূজার আয়োজন করি আমরা কপালপুর মুসলমান হয়েছি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমাদের ভুল থেকে ফিরে আসতে হবে কথা বলুন ঠিক কিনা রাজি আছেন এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মন্ত্রিপরিষদ জাতীয় সংসদ ভবনের জাতীয় সংসদের পার্লামেন্ট সদস্যদের কাছে আমি উদাত্ত আহ্বান করি আল্লাহর কোরআন হাতে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য শ্রেষ্ঠতম উপহার কোরআন খতম করেন কোরআন খতম করেন দান করেন দোয়া করেন আল্লাহ তাদেরকে জান্নাতে সূচমা কাম দান করবে কিন্তু যে কাজগুলো চলছে অপসংস্কৃতি এটা বিজাতিদের সংস্কৃতি এটা আমাদের এর থেকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা ওদিকে যাব না যেহেতু আমি রাজনৈতিক কথা বলতে আসিনি যেহেতু কোরআনের কথাগুলো বলতে এসেছি তাই আই কোরআনের কথাগুলো আপনাদের মাঝে মেসেজ আকারে দিতে চাই আমরা কোরআন চাই আল্লাহর কোরআন যে কথা বলতে বক্তৃতায় পটু এই আসাদের বাড়িতে যে বললেন জয়মা আমরা চারজন তো সিদ্ধান্ত নিয়েছি তুমি কি আমাদের সাথে সিদ্ধান্ত একমত বলে চাচা মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করার জন্য আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্তে একত্রতা ঘোষণা করলাম জোরে বলেন কয়জন নামাজ আরো জোরে বলেন নামাজ কয়ক্ত। ইসলামের স্তম্ভ কয়টি আরো আসতে বলেন ইসলামের স্তম্ভ কয়টি নামাজও কাসক্ত পড়বেন কয়েক তো নামাজকে বলো না আছে কে বলো আমার নামাজ আছে বলো না আমার কে বলো আমার নামাজ আছে ঠিক কিনা জোরে বলে মসজিদে আমরা যখন ঢুকি কি দোয়া পড়ে ঢুকি মসজিদে যখন ঢুকি কোন মসজিদে যখন প্রবেশ করি কোন দোয়া পড়ে তার মানে হলো মসজিদের মধ্যে যখন প্রবেশ করলাম আল্লাহর রহমতের আল্লাহর রহমতের মধ্যে ঢুকলাম আল্লাহর ঘরে দরজা দিয়ে জোরে আল্লাহ আকবর তার মানে হলো বাহিরে রহমত নাই ভিতরে মসজিদের ভিতরে কি এখন প্রশ্ন হতে পারে বাইরে কি যখন মসজিদ থেকে বের হয় তখন কন্দুয়া পড়ি কি আমি সে কতক্ষণ না কেন আল্লাহনি আজ আলু কামিন ফাদলিক বাইরে যখন আসি তখন আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের ফদল দাও রিজিক দাও আল্লাহ আকবার বলুন তার মানে হলো মসজিদের ভিতরে রহমত বাইরে রিজিক বাইরে কি আল্লাহর রহমতের সঙ্গে যখন রিজিক যুক্ত হয় ওই রিজিকের মধ্যে বরকত কে দেন আর যখন আল্লাহর রহমতের সাথে রিজিক যুক্ত হয় না ওটা শত শত কোটি টাকা হলো ওর মধ্যে কোনো শান্তি পাওয়া যায় অতএব যারা নামাজ পড়ে না ধনী হতে পারে ওদের মনের মধ্যে কোন শান্তি নাই কথা বলেন না কেন অর্থাৎ একজন গরিব মানুষ ভ্যান চালক ভ্যান চালায় পাশ মসজিদে নামাজ আদায় করে অল্প টাকা রোজগার করে কিন্তু সারা রাত ভ্যান চালক সারা রাত ভ্যান চালাচ্ছে দিনের বেলায় এসে ঘুমাচ্ছে দিনে ভ্যান চালায় রাতে ঘুমায় যখন ঘুমাতে বিছানায় যায় সাথে সাথে ঘুম তার চোখে ধরে যায় ঠিক অত চারজন ধনী কোটি টাকা ইনকাম করে রাতের বেলায় ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও তার ঘুম চোখে আসে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তায়াবার বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি আবু তাগুমিন ফাদলিল্লাহ আল্লাহু اکبر বলবেন না যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আর তোমাদের মসজিদ থাকার দরকার নাই এখন যাও ভাই জ্যা কুদিয়াতে সলাদ ফান্তাসেরু শরিয়া ফারু ফিলআউদি জমিনে অবতা গোবিন ফাতুল্লাহ আল্লাহ রিজি কমনে শান করো শান করো আল্লা তুফলি হন আর আল্লাহ রিজিক অন্বেষণ করার সময় তখন আল্লাহকে স্মরণ করে চলো যে কাজটি করে রিজিক অন্বেষণ করছো এই কাজটি বৈধ কিনা অবৈধ এটা দরকার আছে না নাই খেয়াল আজকে দেখবেন রাষ্ট্রীয় সম্পদ চুরি হয় এ ব্যাপারে একটু কথা না বললেও নয় বাংলাদেশ সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স দেখিয়েছে প্রধানমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মাদক সন্ত্রাসকে বাংলার জমিন থেকে মুক্ত করবেন আর একটা সিদ্ধান্ত নিয়েছেন দুর্নীতি মুক্ত করবেন অথচ দেখা যায় দুর্নীতি যারা করে ওরা বড় বড় অফিসে অফিসার হয়ে বসে আছে আছে না আমার ভাইয়ারা একটু কথা মনে রাখেন রসুলের খাদেম কি আরো জোরে বলেন রসুলের খাওয়া যিনি রসুলের খেদমত করতেন আল্লাহ নবীর খাদেম দেন এতেকালের পরি জানা যার জন্য যখন দাঁড়ানো হল জিব্রাইল আসলেন ডেকে বললেন নবী কার জানাজা পড়ছেন লোকটি তো জাহান নামি আল্লাহ জাহান জানাজা পড়ার জন্য আপনাকে অনুমতি দেয় নাই আল্লাহ আকবার বলুন এমন সময় আল্লাহ নবী বললেন আমার খাদেমের অপরাধ কি ইয়া আপনি অপরাধ জানেন না কিন্তু একজন জানে তার নাম কি সবার চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ আপনারই খাদেম রাষ্ট্রীয় কাছে রাষ্ট্রীয় অর্থ আত্মসাত করার কারণে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করেছেন বলে আমার খাদেম রাষ্ট্রীয় অর্থ আত্মসাত আত্মীয় অর্থ আত্মসাত কেমন করে করল করলো জিব্রাইল বেরিয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে বিজয়ের পর যুদ্ধ লব্ধ সম্পদ এটা রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ জোরে বলেন কথা ঠিক না ওই রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ ওই ময়দানে একটি কম্বল ছিল যেই কম্বলটি রেশমি সুতা দিয়েও সেলাই করা ছিল আপনার এই আপনার এই খাদে ওই কম্বলটি যখন পাইল তার নিজের ঘরটাকে সাজ রাখার জন্য আপনার অজান্তে আপনার অজান্তে এই কম্বলটি গোপন করে তার বাড়িতে নিয়ে রেখে দিয়েছে তার বাড়ির শোভা বর্ধন করার জন্য নবী রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন জান্নাত জাহান্নাম তাদের জন্য অজীব করে দিয়েছেন ও কপাল পোড়া মুসলমান এই ময়দানে যদি রাষ্ট্রীয় সম্পদ এক টাকা এক পয়সা চুরিকারী কেউ থাকো আজকের এই ময়দান থেকে তবা করো যদি আল্লাহর জান্নাতে যেতে চাও জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা ভুলে যায় নাই পাঁচজন মিলে এবার রওনা হলেন হাজারা নামক পাহাড়ে কোথায় হাজারা নামক পাহাড়ে যেই পাহাড়ের পাশে ছিল শিয়াবে আবি তালিব ওই হাজারা নামক পাহাড়ের পরে উঠলেন এবার হিসাব আমর বললেন আমরা কে একটু শপথ নিতে পারি না আমার হাতের উপরে হাত রাখো হিসাব ইবনে আমরের হাতের উপরে জহিরিব না হাত রাখলেন জহিরিব না হাতের উপরে হাত রাখলো মুতিবনা আদি মোতিবন আদির হাতের উপরে হাত রাখলো থাকলো বক্তারিবসাম বক্তারিবনে হেসামের হাতের উপরে হাত রাখলো থাকলো পাঁচজন যখন হাত রেখেছেন এবার বলেন শপথ কর যতক্ষণ পর্যন্ত সে আব তালিব থেকে সাল্লামকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুখে পানি পর্যন্ত গ্রহণ করব না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সবাই শপথ হলক আজকে কি শপথ নেওয়া যাবে আল্লাহর জমিনে কায়েম করার জন্য রক্ত দিতে হলে রক্ত দিব যান দিতে হলে জান দেব মাল দিতে হলে মাল দেব আমার সন্তান দিতে হলে সন্তান দেব আমার সম্পদ দিতে হলো কারা কারা দুটো হাত দেখতে চাই আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা সব সমস্যার সমাধান কষ্ট হচ্ছে আপনাদের কয়জন আরো জোরে আরো জোরে এই পাঁচজন এই শপথ হয়ে গেল শপথ হয়ে শপথ হবার পরে এবার হিসাবে এমনি আমার যেহেতু বুদ্ধিজীবী আবু জেহেলের রাজ দরবারের উপদেশটা অতএব তার বুদ্ধি কম বলে দেখো আমরা যত এখানে শপথ নি পরিকল্পনা মাফি কাজ না করলে কাজের মধ্যে সফলতা আসবে না অতএব পরিকল্পনা মাফিক কাজ করতে হবে বলে কি পরিকল্পনা আমাদের এই প্রস্তাবটি আমাদের নেতা আবু জেহেলের কাছে কে দেবে যেহেতু আমাদের এই পাঁচজনের মধ্যে বক্তৃতায় ফার্স্ট নামকি উপস্থাপন করবে তোমার উপস্থাপনের কৌশল ভালো দুই নম্বর যদি নেতান তার বিরোধিতা করে তার পাশে সাপোর্ট দিবে বক্তারিবনে হেসাম সুমান আল্লাহ বলেন ইবনে হেসাম সাপোর্ট দেওয়ার পরে নেতা যদি না মানে সাপোর্ট পরবর্তীতে আসবে মুতিবিবনে আদি মুতিবিব্নে আদি যদি সাপোর্ট দেওয়ার পরে নেতা না মানে জহির ইবনে আবি উমা তুমি তোমার রাঙ্গা তরবারি তখন বের করবা আমি তো আছি আমি হিসাবিব না আমার তো আছি আমার ভাইয়ের পাঁচজন মিনে রওনা হলেন পাঁচজন মিলে হাজেরা নামক পাহাড় থেকে আবু জেহেলের রাজ দরবারে রওনা হয়েছেন আবু জেহেলের কাছে যখন এবার প্রস্তাব করছেন ভাইরা অনেক লম্বা সংক্ষেপ করে দিচ্ছি এই পাঁচজন মিলে রওনা হয়ে দরজা যখন কড়াঘাত করে বললেন নেতা ঘরে দরজা খোলেন কি হয়েছে তোমরা এত রাত্রে কেন বলে একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি দরজা খুলে দেওয়ার পরে সবাইকে বসতে এমন সময় দেখে রিসিপশনে দেওয়া আপনি তো জানেন না আমরা দারুণ নদোয়ার বৈঠকে বসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কারাগারের মধ্যে হত্যা করার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের পরে এই এলাকার মক্কার জনগণ তখন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে আপনি মোহাম্মদকে হত্যার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর জনগণ মোহাম্মদকে রক্ষার সিদ্ধান্ত নিয়েছে জোরে জোরে বলেন আল্লাহ বলে আপনি জানেন না আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত যদি থেকে ফিরে না আসি আমাদের ক্ষমতার মশ্ন কিন্তু বেশি দিন স্থায়ী হবে না অতএব আমাদের ক্ষমতা যদি টিকে রাখতে হয় মোহাম্মদ সাল্লাহ কে কারা কারে হত্যার সিদ্ধান্ত দেখি আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ বলুন এমন সময় আবু বলে তুই মোহাম্মদের দলে যোগ দিলে নাকি বলে না আবু জেল যখন রাগণ্ডিত হয়ে জাইমেব না হাসপাদের পরে ক্ষিপ্ত হতেছে এমন সময় বুক্তারিফ নেশাম বলে নেতা ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নাই জনগণের টেন্ডেন্সি তো আপনি জানেন না জনগণ কিন্তু আপনার ক্ষমতায় আর রাখতে চাচ্ছে না যদি মোহাম্মদকে হত্যা করা হয় বলে তুমিও যোগ দিলে নাকি এমন সময় মতিম ইবনে আজিরকে বলে ও নেতা ও আমাদের মক্কার নেতা বুঝে হেল আপনি বেশি ভাদুরি করেন না আপনি যখন রাজদরবার থেকে বের হন আমরা আপনার ডানে থাকি আমরা আপনার বামে থাকি আমরা আপনার সামনে থাকি আমরা পিছনে থাকি এই জন্য জনগণ কেউ আপনাকে কিছুই বলে না যদি আপনি জনগণের টেন্ডেন্সি বুঝতে চান এক এক একটু বাইরে বের হন আপনার গলা ফুলের মালা আসবে না ঝাটার বাড়ি আর জুতার বাড়ি আসবে অতএব আপনি সাবধান হান ফিরে যান এমন সময়ে আবু জাহেল আরো ক্ষিপ্ত হয়ে গেল এমন সময় জহির ইবনে আবি নাঙ্গা তরবারি বের করে বলে নেতা বেশি লাফান না এই তরবারি এই তরবারি দেখছেন তো আপনার নির্দেশ মোতাবেক কিন্তু এই তরবারি দিয়ে কত মানুষের কল্লা হারিয়েছি কত মানুষকে বিধবা করেছি কত মানুষকে সন্তান হারা করেছি কত মানুষকে এতিম করেছি শুধুমাত্র আপনার একটা অল্ডারে আজকে যদি মায়ের অল্টারকে রক্ষা করার জন্য এই দিয়ে আপনার তল্লা ফেলতে হয় আমি জহির কিন্তু রাজি বের করলে কিন্তু আর ফেরত যাবে না এমন সময় আবুজেল দৌড়ে হিসেবে নামরের পিছনে কয় চাচা চা রে পাগলা খেপলো পাগলা খেপলে তো থাবে না ঠেকান হিসাবে আমার বুদ্ধিজীবী ওই আমাদের নেতা কি বলছে নাকি তোদেরকে সাবি দেবে না মহম্মদকে কারাগার থেকে মুক্ত করবে না বলছে তোরা মোহাম্মদের দলে যোগ দিলি নাকি ওই ডাক টেবিলের পরে সাবি জলদি সাবি নিয়ে যা কারাগারের তালা খুলে দে মহম্মদকে মুক্ত করে দে লীল লাহে লীল লাহে মাতান কখন আল্লাহ সাহায্য আসবে আল্লাহ বলে আল্লাহ আমার সাহায্য এবার পাঁচজন সাবিনী আজও দৌড় কালো দৌড়াবে তালিবের দিকে আমার ভাইরা স্যাবি আবি তালিবে যখন দৌড়া যায় এবার তালা খুলতেছে তালা খুলে যখন ভিতরে প্রবেশ করে ভিতরে যে তিপ্পান্ন জন ব্যক্তি রসুল সহ তিপ্পান্ন জন সবার অবস্থা কেমন একটু ভাবে যে তালিবের মধ্যে রসুলকে খাবার বন্ধ করে দেওয়া হলো গায়ের গোশতগুলো গুলো শুকায় আল্লাহ নবীন গায়ের গোশত শুকা চামড়াগুলো হাড্ডির সাথে মিশে গেছে রসুল দাঁড়াতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না চলতে পারেন না এমনকি আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসূরুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রসাব করতে যান প্রসাব করতে গেলে প্রস্রাবের পরিবর্তে রক্ত ঝরতেছে পায়খানা করতে গেলে রক্ত ঝরে খোদার যন্ত্রণা নিবারণ করার জন্য বাবলা গাছের পাতা খায় বাবলা গাছের পাতা রস করে খায় গাছের চামড়া কষ্ট করে নবী কষ্ট করেছেন এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ নবী আর আটটা সাবিরা ইসলাম থেকে কালিমা থেকে এক চুল দূরে সরে যায় নাই জোরে বলুন কথা ঠিক কিনা তাই ময়দান থেকে আমি প্রশ্ন রাখতে চাই আল্লাহ

সমাবেশ করছে নবী সাহাবিরা নবী কে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ এত দিন কষ্টে ছিলাম যাইছিলাম কিন্তু আজকে দেখেন ওই যে ওরা আসতেছে আল্লাহ নবী ডাক দে বলেন ও সাহাবিরা লা তাহজান ইন্নাল্লাহ মানা ও সাহাবিরা ভয় করো না আল্লাহ আমাদের সাথে আছে আমরা একা নই আল্লাহ আমাদের সাথে আছে ভয় করার প্রয়োজন নাই ও আমার সাবেরা হতাশ না তোমরা দেখতেছো ওরা আমাদেরকে মারতে আসে আমি আমার চোখে দেখি ওরা আমার কাছে হেদা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য হাসতেছে আমার ভাই যেই নবী আপনার আমার জন্য এত কষ্ট করল আজকে সেই নবীর উম্মাত হইয়া নবী মোহাম্মদ সাল্লামের জামানায় বসে আমরা মুসলমানের ঘরে সন্তান হইয়া অনেকে আছে বল নাম দিয়া নবীর বিরুদ্ধে কটুক্তি করি অবমাননা করে জোরে বলেন কথা ঠিক না আমার ভাইয়ারা আজকে নবীর বিরুদ্ধে কটুক্তি আসে না নাই নবী কষ্ট করেছেন ইসলাম আমাদের কাছে দেখে গেছেন কষ্ট করে না সুখে আরো জোরে বলেন আজকে নবীর বিরুদ্ধে কটুক্তি করা হয় নবীকে কষ্ট দেওয়া নবীকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না একটু খেয়াল করুন রসুল সাল্লামের একজন কাতে আমি আজকের যে কথাগুলো বলছি সব কথাগুলো রসুলের কাছে সুবান আল্লাহ বলেন রসুল তাকে কাতে ব্যবহিত নিযুক্ত করেছিলেন একজন হাদিসের মধ্যে তার নামটাকে উজ্জ্ব রাখা হয়েছে কেন এই কাতে রসুল সাল্লাহ কেলার ছিল কেরানি ছিল রসুল যা বলতেন সে তা লিখত লোকটি মনে মনে তার আকাঙ্ক্ষা আমি বড় আমি বড় আমি বড় আজকে আমাদের সমাজের মধ্যে আছে না আমাদের একটা রোগ আমি যে বলবে আমি বড় বুঝতে হবে ওর থেকে ছোট সমাজের আর কেউ নাই অথচ রসুল দোয়া করতে নাসি সগের আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট বানায় দাও মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আরো জোরে কন ওই কাতে কাফেরদের সঙ্গে যখন মিশত তখন যায় বলতো আমি যা লিখি মোহাম্মদ তাই বলে অথচ কাজটা ছিল কি মোহাম্মদ সাল্লাম যা বলে সে তাই নিজেকে বড় করার জন্য বলে আমি যা বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমি যা লিখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই বলে রসুলকে অবমাননা হলো কিনা লোকটা এতেকাল করলো এতেকাল করার পরে তাকে কবর খুঁড়ে মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে সকাল বেলায় কবরের পাশে একজন ব্যক্তি যাচ্ছে দেখে মাটির ভিতরে তাকে কবর দেওয়া হয়েছিল সকাল বেলায় কবরের উপরে লাশটা পড়ে আছে দ্বিতীয় দিন আবার কাফেররা মনে মনে চিন্তা করলো এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দলের লোকরা এরা করেছে আসলে কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দলের লোক করেছে আবার ভাইয়ারা যখন এই কাজটি হলো ওরা তখন আবার কবরটাকে আরো গভীর করলো গভীর করে লাশটিকে আবার কবরের মধ্যে রাখলো পরের দিন সকালবেলা দেখে লাশটি আবার কবরের উপরে বোখারি শরীফের হাদিস ওরা বললো দোষটা কারণ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিপাদ নামটি হবে তোমার মৌলবাদ জোরে বলেন না কথা ঠিক কিনা ওরা তৃতীয় দিন আবার কবরটিকে আগের থেকে আরো গভীর করলো লাস্টিকে কবরের মধ্যে রাখলো সকালবেলা এসে দেখে আবার ওরা বুঝতে পারলাম অবমাননা করার কারণে তার শাস্তি জমিন তাকে গ্রহণ করছে না আজকে আল্লাহর নবীর অবমাননাকারীদেরকে লক্ষ্য করে বলতে চাই যারা নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বল কোরআন হাদিস না বলে কোরআনের আয়াত তোমাদেরকে লক্ষ্য করে বলি কবরে যায় যখন যাবে কবরের মাটি কিন্তু তোমাকে আমার ভাড়া ভুলে যায় নাই ভুলে যায় সুক্ষর সমাজ আছে না নাই হ্যাঁ খুব মজার ব্যাপার আপনি আপনার এলাকার কোন একজন ধনীর কাছে যাবেন বিপদে পড়ে ভাই আমি আপনার কাছে দশ হাজার টাকার জন্য এসেছি খুব বিপদ বলে তুমি আগে বলো নি কেন আমি তো কালকে দশ হাজার টাকা বিকাশ করে আমার বন্ধুকে দিয়ে দিয়েছি তুমি আগে বললে দিতাম বলে ভাই যত যাই বলো না আমার টাকা দরকার দিতে হবে আপনি দশ হাজার দিবেন আগামী মাসে আপনাকে দশ হাজারের জায়গায় আরো দুই হাজার যোগ করে বারো হাজার দেবো আচ্ছা তুমি বলেছ যখন টাকা তোমার কাছে নেই বসো দেখি তোমার বাবির কাছে আছে কিনা একটু দেখে আসি আসলে কি বাবীর কাছে যায় কথা বলেন না কেন সুৎখর তো এই সরপেশনে নাই হ্যাঁ সুৎখর নাই আল্লাহু আকবার মাথা খাসি এরপরে কিছুক্ষণ পরে এসে বলে আপনার কফল ভালো আপনার বাবির কাছে দশ হাজার টাকা ছিল এরকম সুৎখর আছে না রসুল সালি আসালাম সুৎখরের সম্পর্কে বলেছেন যারা সুৎ খাও ছেড়ে দাও যদি সালটা না পারো আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও ফতয় স্বামী এলাকার কোন সুতখোর যদি মারা যান আলেম যারা আছেন ফতোয় স্বামী আমার ফতোয়ানা কোন কিতাবের ফতোয়া ফতোয় ওলামা যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলে যায় সুৎখোর মারা গেলে সে যদি কালিমাওয়ালা হয় মুসলমানের ঘরে সন্তান হয় জানা যা হবে তবে জানা যায় কোনো দোয়া হবে না চার তকবীর হবে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেষ সুৎখরের জন্য জানা জানা মাঝে দোয়া পড়া জায়েজ নাই কথা বলেন না কেন আজকে কথাগুলো খুব কড়া হয়ে যাচ্ছে আজকে মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের হৃদয় আজকে মরে যাচ্ছে মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে মুসলমানদের ইমান বাঁচাতে চাই কেদে কি হবে কাঁদব আল্লাহর কাছে গভীর রজনীতে মাহফিল শুনে কাদার দরকার নাই আমার ভাইরা যে কথা বলতেছিলাম ভুলে যায় নাই পাঁচজন কোন জায়গায় আরো জোরে বলেন জেলখানায় চলে গেলেন নবীর কাছে জহির ইবনাবি ওমা নবীর সামনে দাঁড়া নবীর হাতটা ধরে উঁচু করতে যখন চায় নবী বলেন না হাতটা উঁচু করিস না রে হাতটা উঁচু করিস না ও জহির আমি সহ্য করতে পারি না বলে নবী মারতে আছি নাই আপনাদেরকে মুক্ত করতে এসেছি নবী বলেন মুক্ত করে দিল আমি খুশি না জহির আমি তখনই তোর পরে খুশি তুই যখন আমার কালেমাটা পড়ে একটু মুসলমান হবি পাঁচজন মিলে নবীর কাছে বলে নবী আপনার কালিমা পড়ে যদি মুসলমান হয় আমাদের লাভ কি হবে নবী বলেন যদি কালিমা পড়ে মুসলমান হস ও জহির ও ইসিম ইবনে আমদ বুখতার ইবনে হিসাব আদি যায়ম ইবনে সাউদ তোমাদেরকে বলি শুনে নাও তোমরা যদি আজকে এই কঠিন মুহূর্তে আমার উপকার না করে যদি আমার কালিমাটা পড়ে মুসলমান হও আমার মন বলে ইসলাম এই জমিনে কায়েম হয়ে যাবে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পূর্ণ হবে অতএব তোরা পারবি নাকি আমার কালিমা পড়তে ওরা ডেকে বলে নবী কালিমা পড়তে পারি তবে আপনি আমাদেরকে একটু আদা দিবেন কিনা ওই কালিমা পড়লে আমাদের জীবনের অপরাধ মাফ হবে নাকি নবী বলেন ও জহির ও সাহেব ইবনামর ও মুতিব ইবনাদি ও বুখতার ইবনে হিসাব ও যায়মা ইবনে আসওয়াদ আমার কালিমা পড়ে যদি মুসলমান হও আমি ওয়াদা করছি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দিবে শুধু তাই নাই তোমরা যদি এই কালিমা পড়ো আমি ওয়াদা দিচ্ছি নবী যেই দিন আমি আল্লাহর জান্নাতে যাব তোদেরকে সারা জান্নাতে কদম দেব না এমন সময় ওরা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে জোরে কান আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার তাই আল্লাহ ডাক যে বলেন অনবী পৃথিবী মানুষকে জানিয়ে দাও আইন দাওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহ বলেন আল্লাহু লাভ ইলাহা ইল্লাহুল হাইউল কাই তো তিনি সৃষ্টিকর্তা তিনি তিনি পালন তিনি ইবাদতের যোগ্য একমাত্র মালিক তিনি আইনদাতা তিনি ইলা শব্দের অর্থ কয়টা আরো জোরে বলেন কয়টা আল্লাহ বলেন এই পাঁচটি এই পাঁচটি অর্থকে সামনে রেখে আল্লাহকে ইলাহ মানবে যারা আল্লাহর কালেমা বলা মুসলমান তারা আর এই পাঁচটি অর্থকে যারা সামনে রেখে আল্লাহকে ইলাহ মানে না কালেমা পড়ে না ওরা মুসলমান দাবি করতে পারে আল্লাহ বলেন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আমার ভাইরা যে কথা বলতেছিলাম নবী নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় নবীন আননাসি মাইয়াকুলু আমান্নাবিল্লাহি ওয়বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ বলেন হ নবী জানায় দাও তারা বলে আমরা আল্লাহর পরে মান আমরা তো কালেমা ওয়ালা মুসলমান অথচ আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে না ওরা দাবি করে আমরা তো মুসলমান শুক্রবারে নামাজ পড়ি কাবাই যায় হজ করি হস করি ইস্তেমার ময়দানে টুঙ্গির ময়দানে মোনাজা দি কত কাজ করি কত কান্না করি অথচ ওরা আমার আইনকে মানে না ওরা আমার আইন বাস্তবায়নের জন্য কাজ করে না আল্লাহ বলেন ওরা আমার উপরে ইমান এনেছে আখেরাতের এনেছে পরে ইমান এ কথা বললে কি হবে নবী বলেন নবী ডাক বলেন হে নবী পৃথিবীবাসীকে জানায় দাও ওরা মুমিন না কথা সুরাই মাতামাতেনা খোলেন নয় নম্বর আমার কথা বলেছি আমি এখানে আমার কথা বলতে আসবো কেন আমি বলবো কার কথা আরো জোরে বলেন তাহলে আল্লাহকে এলাহ মানতে হবে কয়টি অর্থে সবাইকে বলতে হবে কয়টি অর্থে এক নাম্বার সৃষ্টিকর্তা মুখস্থ করুন এক নাম্বার দুই নাম্বার রিজিকদাতা তিন নম্বর পালন কর্তা চার নাম্বার ইবাদতের যোগ্য একমাত্র মালিক সত্তা পাঁচ নাম্বার আইনদাতা আবু জাহেল কিন্তু আল্লাহকে তিনটা জায়গায় এলা মানত সৃষ্টিকর্তা মানত রিজিকদাতা মানত পালন কর্তা মানত ইবাদতের যোগ্য একমাত্র মালিক সত্তা এটা আবু জাহেল মানত না আর আল্লাহকে আইনদাতা মানত না দ্বন্দ্ব এখানে বোঝা গেছে আমরা আল্লাহর কোরআন মেনে চলবো সকলে বলুন আল্লাহ মাহমিন